हेलो वेलकम बैक टू द चैनल डेली प्राइम हंगामा। आमी प्रतीक्षा चक्रवर्ती एखन दाड़िये आछि विधान मार्केटेर फल बाजारे। कल छठ पूजा, ताई फलेर मार्केटे किरकम दाम, कि चेंजेस होयेछे एई लकडाउनेर जोन्नो, एसब किछु आपस एंड डाउन एसेछे किना, एगुलो जानार जोन्नो आमरा एखाने एकजनके आमादेर साथे पेये गेछि। तिनि एई फलेर दोकानेरई एकजन ओनार, तार साथे आमरा कथा बोले नेब। नमस्कार। হ্যাঁ নমস্কার, বলুন আপনার নাম কি? আমার নাম গৌরাঙ্গ ঘোষ। আচ্ছা, এই যে কাল তো ছট পুজো, তো কিরকম দামে কি কোনো চেঞ্জেস হয়েছে, বাড়া বা কমার মধ্যে? দুই একটা জিনিসই হয়, ওটা তো বাজারে সব রকম তো একদিনে কোনো সময় থাকে না, ছট পুজো বুঝে কোনো কথা না, এমনি দিনেও জিনিসের আমদানি কম হলে দাম বেশি হয়। ছট পুজোর জন্য বেড়ে যায়? না 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 না, নর্মাল দাম। হ্যাঁ নর্মাল দামই আছে, ও তো দুটো একটা জিনিসে তো দাম কম বেশি হবেই, সব জিনিসের তো দাম এক রকম থাকবে না, সব দিন একটু কম বেশি হবেই। আর কাস্টমার আছে? কাস্টমার আছে, ঠিকই আছে। এবার তো করোনার বিধি মিশন মেনে মানুষের যেরকম যেতে পারবে না, ঘাটে যেতে পারবে না, ওই সব একটু কমই হবে। তো করোনার জন্য কি কোনো রকম বিজনেসে কিছু একটু তো ঘাটা পড়বে? ওটা তো সব কিছুরই এখনও মানে সমাধান হইতে এখনও দেরি আছে, তখন সবাই বুঝবে যে না এখন সমাধান হয়ে গেছে। এখন তো আছে, লোকে এখনও ভয় ভয় করেই আছে, এখন তো পুরো ফ্রিতে ঘুরতে পারছে না, ফ্রিতে কাম করতে পারছে না, একটু তো ডিস্টার্ব হবেই। আপনাদেরকে অল দ্য বেস্ট আপনাদের ফিউচারের জন্য। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দশকর্মা ভান্ডারে। আসুন, একজনকে আমাদের সাথে পেয়ে গেছি, তার সাথে কথা বলে নিই। নমস্কার। অদেশ রায় নাম। আপনার ব্যবসা কেমন চলছে? ভালো না। এই যে কাল ছট পূজা, তার জন্য কোনো কিছু? পূজার বাজার একদমই নাই, বাজারে একটা কাস্টমার নাই, কিছু নাই। আর পূজো গেল, সেটাতেও কোনো কিছু হয়নি? এবার এবার বাজার ভালো হয়নি। এটার কারণ কি? লকডাউন করোনা, তাই ওটাই হবে। আচ্ছা, আশা করছি ভবিষ্যতে আপনাদের ব্যবসা ভালো হোক। অল দ্য বেস্ট। अच्छा, कल छठ पूजा है, आप लोगों का कुछ तैयारी चल रहा है? तो हाँ, घाट बनाया, तैयारी चल रहा है। और बाजार तो करने आए हैं, तो कुछ दाम घटा, दाम का कुछ कमती तो कुछ भी नहीं है, सब चीज़ बढ़ाई है। ये 120 रुपया सेब है, 80 रुपया ये संतोला है, 80 रुपया ये जो पानी सिंघारा ये सब है सारा। और क्या तो फिर आप लोगों का कैसा प्रिपरेशन जा रहा है पूजा के लिए? तो कैसे जैसे करके तो लेना ही पड़ेगा, नहीं लेने से तो उपाय नहीं है, हम लोग को तो लेना ही पड़ेगा। लॉकडाउन लगा तो हम लोग को तो कमाई भी नहीं हुआ, फिर भी तो जैसे भी करना ही पड़ेगा, नहीं करने से तो कुछ भी नहीं है, क्या करेंगे। ठीक है, आप लोगों को बहुत बहुत शुभकामनाएँ छठ पूजा के लिए, धन्यवाद। এখন আমি দাঁড়িয়ে আছি লালমোহন মৌলিক ঘাটেরই মহানন্দার নিচেই অবস্থিত। তো এই যে এখানে একটা ছট পুজোর খুব সুন্দর প্রিপারেশন চলছে, কারণ আজ রাত পোহলেই ছট পূজা, মানে আমাদের যে তিনটে পার্বণ একসাথে হয়, কালী পুজো, দুর্গা পুজো, ছট পূজা, এটা লাস্ট। তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে প্রিপারেশন চলছে। কিছুদিন আগে অবধি একটা অরাজকতা এখানে চলছিল যে এই ঘাটে পুজো হবে কি হবে না সেটা নিয়ে, কিন্তু এই অরাজকতাকে সামলে নিয়ে এখানকার মানুষজন পুজোর প্রিপারেশন নিচ্ছে। তো কীরকম হচ্ছে সেই প্রিপারেশন আসুন দেখে নিই।
আমি লালমোহন মৌলিক ঘাটে একজনকে আমাদের সাথে পেয়ে গেছি। এনার সাথে আমরা কথা বলবো এবং জেনে নেব তারা কিভাবে কিরকম প্রিপারেশন নিচ্ছেন। নমস্কার। নমস্তে। আপ লোক কেসা প্রিপারেশন লে রহে হ্যায় ছট পূজা কে লিয়ে? দেখিয়ে প্রিপারেশন কা এসা হ্যায় কি সরকার কা সবসে পহলে অর্ডার আয়া থা ইয়াহ পূজা নেই করনে কে লিয়ে, লেকিন আবি জো হ্যায় প্রশাসন হাম লোক কা আওয়াজ শুনে মিডিয়া কা থ্রু সে গিয়া সব কোই সমঝা চিজ কো বাত সমঝা। প্রশাসন আবি হাম লোক কো ইজাজত দিয়ে হ্যায় করনে কে লিয়ে, তো আবি আয়ে থে সব কোই ভিজিট করকে গিয়ে উচ্চ আধিকারী উন্হোনে বোলা হ্যায় পূজা করনে কে লিয়ে। और जो जाने की जो समस्या था वो समस्या का भी समाधान हो गया है। तो अभी जो ये बांस का आप बैरिगेट देख रहे हैं ये खुलेगा और जाने के लिए भी स्पेस हो गया। हम लोग प्रशासन को धन्यवाद देते हैं जो हम लोग का प्रॉब्लम सुने, हम लोग को पूजा करने का इजाज़त मिला, मैं उनका शुक्रगुजार हूँ। ठीक है, और सब ठीक है। अब यही है कि थोड़ा लेट से आया डिसीजन, तो थोड़ा अब काम करने में थोड़ा सा दिक्कत आएगा, लेकिन ठीक है, चलिए जो भी हुआ अच्छा हुआ। और प्रशासन को मैं धन्यवाद दूंगा कि हम लोग को पूजा, हम लोग को तकलीफ को समझते हुए, समस्या को समझते हुए उन्होंने पूजा करने का हम लोग को इजाज़त दिया है। और हम लोग पूजा भी करेंगे तो जो आपका गवर्नमेंट का जो नियम है, रूल एंड रेगुलेशन है, डिस्टेंस मेंटेन वगैरह, जो कोविड का जो प्रॉब्लम है उसको ध्यान में रखते हुए हम लोग अपना पूजा को अच्छी तरह से मनाएंगे। धन्यवाद। थैंक यू। আপনারা শুনলেন লালমোহন মৌলিক ঘাটের পুজো কমিটির সদস্যের কথা, এনারা কীরকমভাবে প্রিপারেশন নিচ্ছে। আমাদের সঙ্গে থাকুন, ডেইলি প্রাইমের সঙ্গে থাকুন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে, ফলো করতে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।